বিশ্বকর্মা পূজোর জন্য, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে পুজো হচ্ছে। আর আমি এখানে ঘুরতে বেরোবো, সেই সব তোমাদেরকে দেখাবো আমি। কিন্তু মানে বৃষ্টিও হচ্ছে বাইরে, এখন জানি না আমি কতখানি দেখাতে পারবো তোমাদেরকে। ঠিক, চলো দেখা যাক কতখানি দেখাতে পারি আমি তোমাদেরকে। আমরা বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি অফিসেতে মেসমশাইয়ের। চলো ভেতরে ঢুকি দেখি। আমরা এবার খাওয়া দাওয়া করতে যাব, চলো দেখি কি খাওয়া যায়। দারুণ একটা খাবার। পুজো শুরু হয়ে গেছে, এখন হোম হচ্ছে। বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, যে ছাতা মাথায় দিয়ে মা আসছে পিছনে। আর আমরা বেরিয়েছি ঘুরতে, আমি জানি না এখন তোমাদেরকে কতটা দেখাতে পারবো, চেষ্টা করব। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, মানে ভীষণ, মানে জানি না এখন নেমে দেখাতে পারবো কি না। বৃষ্টিটা ঝিমঝিম করে পড়ছে, তবে নেমেছি। এখানে আশেপাশে কেউ নেই, শুধু আমরাই তিনজনে আছি। এইসব নির্দেশ মেনে চলতে হবে, একটা চাক টাঙিয়েছে আর কি।
জুম করে দেখাচ্ছি। গাড়িতে যেতে যেতে মানে বৃষ্টি পড়ছে, গাড়িতে যেতে যেতে ভিডিও হচ্ছে। এখানে পাউডার তৈরি হয় সব রকমেরই বলছে, পাউডার নাকি এখানে তৈরি হয়। আকাশের অবস্থা দেখো একবার, মানে কিছুই ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে না। এইগুলো সব তেলের পাইপ, এর ভেতর দিয়ে তেল যায়। জাহাজ তো দেখতে পেলাম না, ওখানে দাঁড়িয়ে থাকা ওই ক্রেনগুলোকেই দেখতে পেলাম। আর জাহাজ সেরকম থাকেও নেই আজকে, আর ওখানে তো যেতেও দেয় না, মানে ঢুকতে দেয় না ওখানে। চলো দূর থেকে এরকম ভাবে দেখি। অবশেষে এখানে আরেকটা বড় প্যান্ডেল মিললো, বড় প্যান্ডেল তো দেখতেই পাওয়া যাচ্ছে না, তাও যা বৃষ্টি পড়ছে ঠাকুরও দেখতে পাওয়া যাচ্ছে না। এখন বাড়ি ফিরছি, আর তোমাদেরকে তো সেরকমভাবে কিছু দেখাতেই পারলাম না আমি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।